মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে সামিয়া আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মারধর করায় মারা গেছেন তিনি। গতকাল মঙ্গলবার রাত 9টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সামিয়া আক্তার সদরের আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল বেপারীর স্ত্রী ও পৌরসভার মোল্লারচর এলাকার আসাদ বেপারীর মেঝ মেয়ে। গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার লোকজন জানিয়েছেন, সামিয়া আক্তার মারা যাওয়ার পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। সামিয়ার মা শিরিনা বেগম জানান, আমি খবর পেয়ে গেছি, গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। আমার মেয়েকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলে রেখেছে তার শাশুড়ি ও ভাসুর। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। বিভিন্ন সময় যৌতুক দাবি করত শ্বশুরবাড়ির লোকজন। সামিয়ার স্বামী মালয়েশিয়ায় থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই দাবি করেন তিনি। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খলিলুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি 71 টিভি।